ওই গো ওই তুমি আমি বাজারে যাচ্ছি আমি বেশিক্ষণ থাকবো না আপনার কাছে আমি একটা অনুরোধ নিয়ে আইছি বল কি অনুরোধ কত হইল আরে বাজা তুমি কখন আসছো এই যে এইমাত্র তাইলাম তোমাদের দুজনকে আমার কিছু কথা বলার আছে কি কথা ঘরে চলো আমি এখন ঘরে যাব না আর তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে কথা হলো আকিকে আমি তোমাদের বাসায় রাখতে চাই পাড়ার ছেলেরা অনেক ডিস্টার্ব করে অনেক জ্বালাতন করে ঘরের বাইরে হইতে পারে না তুই একদম ঠিক করছস দুলা ভাই আমার এই কাগজটা রাখেন কি এটা এইটা আমার জায়গা সম্পত্তির সমস্ত দলিল চাই এটা দিয়ে আমি কি করব এটা আমাকে দিচ্ছিস কেন যদি পারো আমার আকিকে এই জায়গা সম্পত্তি বিক্রি করে তার একটা বিয়ের ব্যবস্থা করে দিবে আর যদি পারো তোমার ছেলের সঙ্গে যদি বিয়ে দাও আমি খুব খুশি হতাম ভাই কোনো চিন্তা করো না আকিমাকে আমার ছেলের সাথে নিব দুলা ভাই তোর কথা দিছেন তো আপা কথা দিছেন তো হ্যাঁ ভাই কথা দিছি আচ্ছা তুই কোনো চিন্তা করিস না তুই ঘরে যা আমি বাজার থেকে আসতেছি যা আচ্ছা বউ এদেরকে ঘরে নিয়ে যাও আচ্ছা ভাই পাখি তোর ভাইয়াকে একটু ফোন দে তো হ্যালো ভাইয়া বাবার সাথে কথা বলো বাবা পলাশ তুই কেমন আছিস বাবা শোন বাবা তুই যত তাড়াতাড়ি পারিস কালকের মধ্যে বাড়িতে আস চলে আসবি তোর সাথে আমার অনেক কথা আছে দেন তো আমার একটু কথা বলি তুমি কথা বলবা বলো হ্যালো বাবা পলাশ তোরে আমার অনেক দরকার তুই তাড়াতাড়ি বাড়িতে আয় তো বাবা পলাশ চল বাবা আমি তোরে দুটো কথা বলতে চাই কি কথা কও তোর অজান্তে আমি তোর বিয়ে ঠিক করে ফেলছি তোর মামা তো বোনের সাথে কি কও বাবা এ বিয়ে আমি করতে পারবো না শোন বাবা তুই আর অমত করিস না বাবা পলাশ তুই যদি এই বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি না বাবা তুমি আমার সব কিছু তুমি এমন কথা বলো না আমি এই বিয়েতে রাজি তোমরা ব্যবস্থা করো বাবা আমি তোর মা তোর আমি দোয়া করলাম তুই অনেক বড় হইবি বাবা তুই অনেক বড় হইবি তোমরা থাকো আমি কাজই নিয়ে আসতেছি আচ্ছা যাও আমি জানি করে আসছি তো আমি খুব ক্লান্ত কি ব্যাপার মনে এত সকালবেলা কোথায় গেল শোনো পলাশের মা ছেলেটা রাগ করে কাউকে কিছু না বলে চলে গেল তুমি কি কিছু জানো না আমি তো কিছু জানি না যাক সেটা বিয়ে করলো বউয়ের মুখটাও দেখলো না কার উপর রাগ করে আমাদেরকে না বলে চলে গেল ছয়টা মাস হয়ে গেল ছেলেটা একটা ফোনও দিল না আচ্ছা আমি ওকে ফোন দেই
দিব। বাবা পলাশ, তুই কেমন আছিস বাবা? হ্যাঁ, আমি জানি তুই রাগ করেছিস। শোন, তুই 6টা মাস পেরিয়ে গেল, একটা ফোনও করলি না। বাবা মার কথা কি তোর একটিবারও মনে পড়েনি? বল। কি আর বলবো বাবা, তোমরা যা করেছো আমার সাথে ভালোই করেছো, আমি আর বাড়িতে যাব না। কেন রে বাবা, তুই আয়, তুই আগে দেখ, তারপরে তো তুই এই কথা বলতে পারিস আমাকে। বাড়িতে যেতে পারি, একটা শর্ত আছে। তোর সব শর্ত আমি মেনে নেব, একটি মাত্র ছেলে তুই আমার, তুই আমার কাছে যা চাবি আমি তাই করব। বল কি বলবি বল। যদি ওই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে আমি যাব। এই কথা ঠিক আছে, ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দেব, তাও তুই তাড়াতাড়ি করে আমার বুকে ফিরে আয়। ঠিক আছে বাবা, আমি কালকে আসবো। ঠিক আছে, তুই আসলে আমি খুব খুশি হব রে, খুব খুশি হব। তুই যা চাবি আমি তাই করব। আমি একটু ঘুরে আসি, ফোনটা রেখো। ঠিক আছে। রঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে। শোন রে সুজন আমি বলি যে তোরে, চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে। তোর রূপের ঝলকে মন নিল পলকে, তোর রূপের ঝলকে মন নিল পলকে। তোর ছাড়া মা বাবা পাখি কই তোমরা? বাবা পলাশ, তুই আইসস? তুমি আসছ ভাইয়া? ঘরে চলো, তোমার জন্য সুন্দর একটা মেয়ে আনছি, ওর সাথে তোমার বিয়ে দিব। তাই নাকি? তাহলে তো দেখতে হয় মেয়েটাকে, যাই দেখি। ভাইয়া পছন্দ হলে বইলো। নাম কি তোমার? আমার নাম সুন্দরী। বাহ, যেমন নাম তেমন সুন্দর। আমার কি আপনার পছন্দ হয়েছে? 100% হয়েছে। আপনার না বউ আছে? ডিভোর্স দিয়ে দেবো তাকে। এইসব কি বলেন? আচ্ছা আমি আসি। বাবা, ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা? ওই কালো মেয়েটা। কালো মেয়েটা? আমি সব কিছু রেডি করে রাখছি, তুই খালি কাগজে সই দিবি। নে। এই তুমি না কালো ছিলে, এত সুন্দর হলে কি করে? আরে ভাই, টাকা থাকলে কালো মানুষ ফর্সা হইতে সময় লাগে না, বুঝতে পারছো তুমি? এই তুমি ডিভোর্স দিতে আসছো, কাগজ সই কর। না বাবা, আমি তো ডিভোর্স দিব না। কেন? আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো তাতেই অনেক।